রহমান সাহেবের কনিষ্ঠ পুত্র, গণতন্ত্রের আপোষীর নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আলফাত রহমান কোকর আজকে 55তম জন্মবার্ষিকী। আলফাত রহমান কোকর আত্মার মাগফিরাত কামনা করছি আমরা। আমরা এসেছিলাম তার কবর জিয়ারত করতে। আমরা আজকে এখানে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত করে। আমরা সবাই জানি আরাফাত রহমান কোকোকে অত্যাচারে নির্যাতনে হত্যা করা হয়, দেশের বাইরে চলে যেতে হয়েছিল। বানিরবেন সরকারের নির্যাতনের কারণে সেখানে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে। আমরা তার পরিবার লোকদের প্রতি সমবেদনা একাত্মতা জানাতে। আজকের সেই সঙ্গে যে মুক্তির যে আন্দোলন, বিজয়ের যে আন্দোলন, দ্বিতীয় স্বাধীনতার যে সফল আন্দোলন, সেই আন্দোলনে যেন শহীদ হয়েছেন ছাত্র এবং নাগরিকরা, তাদের আত্মার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আরাফাত রহমান কোকো তিনি রাজনীতিতে সম্পৃক্ত কোনো ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একেবারেই একজন ক্রীড়ামোদী, ক্রীড়া সংগঠক, অসাধারণ যোগ্যতা সম্পন্ন। তার অল্প দিনেই তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, বিশেষ করে সবচেয়ে জনপ্রিয় যে খেলা ক্রিকেট, তার ভিত্তি স্থাপন করেছিলেন তিনি। এবং তার যে স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার যেটা কাঠামো, সেই কাঠামো তৈরি করার ব্যাপারে তার যে ভূমিকা ছিল সেটা অসাধারণ ভূমিকা ছিল। তারই আমলে ক্রিকেটকে আন্তর্জাতিক মানে পৌঁছানোর জন্য কাজ শুরু হয়েছিল এবং সেটা তিনি সফলভাবে করতে পেরেছিলেন। আজকের এই দিনে আমরা তার প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আমরা আশা করছি, প্রকাশ করছি যে নতুন যে একটা বৈপ্লবিক সরকার, নতুন যে ইন্টারিম গভর্নমেন্ট স্থাপিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার সমর্থ হবে বাংলাদেশের যে ক্রীড়াঙ্গন, সেই ক্রীড়াঙ্গনকে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা দান করব। একই সঙ্গে আমরা এই কথা খুব স্পষ্ট করে বলতে চাই যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টকে বাংলাদেশের ছাত্ররা শুধু সহযোগিতা নয়, তারা এটা এই আন্দোলনের নেতৃত্বে রেখেছে। রাজনৈতিক দলগুলো আমরা দীর্ঘ 15 বছর ধরে আমরা ত্যাগ স্বীকার করছি, আমাদের অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে এবং আজকে এই আন্দোলনে তাদের আমাদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবান্বিত। তাই আমি অনুরোধ করব ইন্টারিম গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে। আমি আপনাদের সকলকে সেই প্রতিবিপ্লবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা।